আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাপেল সিরাপ অথবা প্যানকেক সিরাপ, যে যেই নামে ডাকুন না কেন। চলুন তাহলে দেখে নিই কি কি প্রয়োজন হচ্ছে ম্যাপেল সিরাপ অথবা প্যানকেক সিরাপ তৈরি করার জন্য। ম্যাপেল সিরাপ তৈরি করার জন্য যা যা প্রয়োজন, আমি নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, 1/2 কাপ পরিমাণে পানি, নিয়েছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। প্রথমে চিনিটা যে নিয়েছি আমি সেটাকে ভাগ করে নেব ক্যারামেল তৈরি করার জন্য এবং সিরাপ তৈরি করার জন্য। আমি এখানে 1/4 কাপ পরিমাণে চিনিটাকে ভাগ করে নিচ্ছি। এখন যে বেশি পরিমাণে চিনিটা রয়েছে সেটাকে আমি সিরাপ করে নেব। তো চলুন দেখে নিই, পানি, চিনি এবং লেবুটা দিয়ে আমি ভালো করে জাল দিয়ে অল্প আঁচে দিতে হবে। নিচে চিনিটা গলে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এরকম একটা কনসিস্টেন্সি থাকবে, পাতলা ধরনের। চিনি, পানি আর লেবুটা যে দিয়েছিলাম, নিচে চিনিটা গলে গিয়েছে। আচ্ছা, এখানে একটা কোশ্চিন থাকতে পারে, আমি লেবু রসটা কেন দিয়েছি? লেবু রসটা দিয়েছি এ কারণে যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় চিনিটা, ঠিক আছে? এ কারণে দিয়েছি। এখন দেখুন, চিনিটা গলে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো, এর থেকে বেশি আর জাল দেওয়া যাবে না। এরপর আমার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য আমি 1/4 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পানি। হ্যাঁ, এখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন 1 টেবিল চামচ পানিটা কেন নিয়েছি। আচ্ছা, চিনিটা যখন এমনি এমনি আমি ক্যারামেল করতে যাব তখন দেখা যাবে অনেক এক জায়গায় পানি এখানে প্রশ্ন আসতে পারে, পানিটা কেন আমি ইউজ করেছি? পানিটা এ কারণেই ইউজ করেছি, পানিটা দিলে সব জায়গায় ভালো মতো ভাবে ক্যারামেলাইজড হয়ে যাবে। এখন খুব অল্প আছে, এটাকে জাল দিব এবং লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা ক্যারামেল তৈরি করবেন তখন স্টিলের স্পুন ইউজ করবেন না, চেষ্টা করবেন এরকম সিলিকনের কোনো চামচ ইউজ করতে, তাহলে খুব ভালো হয়। হয়ে আসছে, গোল্ডেন কালার হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এরকম গোল্ডেন কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব, না হলে বেশি পুড়ে যাবে। এখন আমি চিনি যে সেরাটা করে গেছি তখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চিনি সেরাটা আস্তে আস্তে করে দেব আর একটু একটু করে নাড়বো। আমার কিন্তু এখন চুলাটা বন্ধ আছে, আমি এখনো চুলাটা কিন্তু অন করিনি। এভাবে সবটুকু সিরাপটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে অন করব এবং খুবই লো ফ্লেমে এটাকে জাল দিতে থাকবো 2 মিনিটের জন্য। আচ্ছা, এখানে
আচ্ছা, এখানে বলে রাখি ম্যাপেল সিরাপের কনসিস্টেন্সিটা হবে আপনার মধু যে কনসিস্টেন্সিতে থাকে সেই কনসিস্টেন্সিতে। এখন ভ্যানিলা এসেন্স আমি 1 চা চামচ পরিমাণে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ভ্যানিলা এসেন্সটা সবার শেষে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার ম্যাপেল সিরাপ বা প্যানকেক সিরাপ। আপনারা বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।